সিউডো ফোর্স বা অলিক বল। প্রথম প্রশ্ন হচ্ছে বলটা কখন প্রযুক্ত হবে, যদি কোনো অবজারভার যে ফ্রেমে থাকে সেই ফ্রেমটি যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে অবজারভারটি বস্তুর উপর ত্বরণের বিপরীত দিকে একটি কাল্পনিক বল প্রযুক্ত হচ্ছে বলে মনে করবে। এই বলটিকে বলা হয় অলিক বল বা সিউডো ফোর্স। এখানে দেখো দু তিনটা কনসেপ্ট আছে, সেগুলো একটা একটা করে ধরি। যদি কোনো অবজারভার যে প্রবলেমটা তোমরা করেছো সেই প্রবলেমটাকে কনসেপ্টের মধ্যে আনি। ধরো একটা লিফট ছিল, লিফটটা এ তরণ সহ উপরের দিকে যাচ্ছে, লিফটের ভেতরে একটা বস্তু আছে আর তার সাথে সাথে এই লিফটের ভেতরে একজন অবজারভারও আছে, আর আরেকটা অবজারভার আছে, সেই অবজারভারটা কোথায় আছে, সেই অবজারভারটা বাইরে দাঁড়িয়ে আছে। এটার অবজারভার এ আর এটা অবজারভার বি। তাহলে অবজারভার যার উপর দাঁড়িয়ে আছে এটাকে যদি আমি ফ্রেম ধরে নেই, তাহলে এই ফ্রেমটা কি করছে, এ তরণ সহ উপরের দিকে যাচ্ছে। বি অবজারভারটা এখন তরণ সহ গতিশীল। অবজারভার যে ফ্রেমে আছে, এই যে ফ্রেমটা এই ফ্রেমটায় আছে, সে যদি ফ্রেমটি যদি তরণ সহ গতিশীল হয়, ফ্রেমটা দেখো তরণ সহ গতিশীল, তাহলে অবজারভারটি মানে কোন অবজারভার, এই অবজারভার, অবজারভার বি, অবজারভার বি কি বলবে, অবজারভার বি বলবে যে এই বস্তুটা যেটা আছে এই বস্তুটার উপর তরণের বিপরীত দিকে মানে এই দিকে তরণ উপরের দিকে, তাহলে তরণের বিপরীত দিকে একটা কাল্পনিক বল প্রযুক্ত হচ্ছে বলে মনে করবে। এবং সেই কাল্পনিক বলের মান কত, না ওই বস্তুটার ভর এবং ওই যে তরণ ফ্রেমটার যে তরণ সেটা যদি গুণ করে দেওয়া হয় তার মানটা ওর মানের সঙ্গে সমান হবে। এটা ইজ ইকুয়ালস টু এম ইনটু এ। আমি একবার ছবিটা এঁকে নিই। ছবিটা হচ্ছে একটা লিফট আছে, লিফটটা এ তরণ সহ উপরের দিকে যাচ্ছে, এর মধ্যে অবজেক্টটা অবজেক্ট আছে আর এখানে একজন অবজারভার আছে, অবজারভার বি, আর গ্রাউন্ডে একজন অবজারভার আছে, গ্রাউন্ডে যে অবজারভার আছে সেটা হচ্ছে যে এ। প্রথমে আগে এর হিসাবটা দেখি যেটা আগে পড়িয়ে দিয়েছি। তাহলে এ যদি ওই বস্তুটার উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চায় তাহলে কিরকম করে আঁকবে, এই দিক বরাবর লম্ব বল এন আর নিচের দিক বরাবর মহাকর্ষীয় বল এম জি। তাহলে সূত্রটা কি লিখবে, এন মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এন সমান কি দাঁড়াচ্ছে, এম ইন্টু জি প্লাস এ। এটা কে বললো, না এটা বললো অবজারভার এ। ঠিক, এইবার অবজারভার বি এর উপর কিভাবে ব্যাখ্যা করবে, অবজারভার বি বলবে যে অবজারভার বি সারা জীবন ধরে এই যে বস্তুটা এই বস্তুটাকে স্থির দেখবে, কারণ অবজারভারের থেকে এই বস্তুটা অবজারভার বি থেকে এই বস্তুটা কোনোদিন কোথাও সরে যাবে না, তার একটা স্থির অবস্থায় আছে। সে কিরম করে আঁকবে, এর উপর উপরের দিকে লম্ব বল এন, নিচের দিকে মহাকর্ষীয় বল এম ইন্টু জি, আর কি অবজারভার যে ফ্রেমটাতে আছে সেই ফ্রেমটা এ তরণ সহ উপরের দিকে গতিশীল, তাই এ একটা এই ফ্রেমের বিপরীত দিকে এম এ মানের অলিক বল আছে বলে ধরে নেবে। আর কি দেখছে, স্থির দেখছে, তার মানে এর ক্ষেত্রে অবজারভার বি এর তরণ কত দেখবে, তরণের মান শূন্য দেখবে, তাহলে এটা স্থির অবস্থায় আছে। তার মানে কি দাঁড়ালো আমার, এন মাইনাস এম জি মাইনাস এম এ সমান জিরো। জিরো কেন, না অবজারভার ওকে স্থির দেখবে, বি অবজারভার ওকে স্থির দেখবে, স্থির দেখবে মানে তরণের মান শূন্য। তাহলে এখান থেকে আমার এন এর মান কি দাঁড়াচ্ছে, ইজ ইকুয়ালস টু এম জি প্লাস এ। তাহলে দেখো দুজন ক্ষেত্রে, অবজারভার এ এবং অবজারভার বি দুজনের ক্ষেত্রে আমি একই অ্যান্সার পেয়েছি। দেখো শেষের যে অ্যান্সারটা লক্ষ্য করো, এটা একই অ্যান্সার পেয়েছি, কিন্তু দুজনের ব্যাখ্যা দুরকম ভাবে, একজন অলিক বলের ধারণা এনে ব্যাখ্যা করবে আরেকজন অলিক বল ছাড়া ব্যাখ্যা করবে, দুটো ব্যাখ্যাই সঠিক। অবজারভার যদি চেঞ্জ হয়ে যায় এক্সপ্লানেশন মানে এক্সপ্লানেশন হয়তো আলাদা হতে পারে, কিন্তু শেষে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা আমার একই আসবে। আর কি এখানে অলিক বল কি করে হলো, এখানে এটা হচ্ছে অলিক বল, কারণ কি, কারণ অবজারভার কোন ফ্রেমে আছে, না এই ফ্রেমটাই আছে, আর এই ফ্রেমটা কি, এ তরণ সহ উপরের দিকে গতিশীল। তাহলে এই অবজারভার ফ্রেমটা যেহেতু তরণ সহ গতিশীল, তাহলে এই অবজারভার কি করবে, এই বস্তুর উপর তরণের বিপরীত দিকে এম এ মানের বল প্রযুক্ত হচ্ছে বলে ধরে নেবে, সে ধরে নিয়েছে, ধরে নিয়ে কাজ করেছে। এটা হচ্ছে তোমার অলিক বলের ধারণা।